ববি ক্লাসিক কিচেন কিচেনে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো নিজামি মটন মশলা উইথ রিচ গ্রেভি। ভীষণ ভালো খেতে হয় এই নিজামি মটন মশলা। মটন মশলা কারি তো তোমরা অবশ্যই অনেকে অনেক রকম করে খাও, কিন্তু নিজামি মটন মশলা কারি কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখো, আঙ্গুল চাটতে থাকবে, এত ভালো খেতে হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববি ক্লাসিক ইউজার। কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো তো? তাহলে চলো শুরু করি আজকের রেসিপিটা। নিজামি মটন মশলা কারি বানানোর জন্য আমরা এখানে মটন নিয়ে নিয়েছি 500 গ্রাম। আমরা কিন্তু আগে একটা পেস্ট তৈরি করে নেব, তার জন্য আমরা এখানে বেরেস্তা অ্যাড করে দিলাম। এখানে আমি 3টে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, দিয়ে দিলাম 4 চা চামচ নারকেল কোড়া, দিয়ে দিলাম 2 ইঞ্চি আদা, দিচ্ছি 1টা গোটা রসুন, দিয়ে দিচ্ছি কাজু বাদাম 15 গ্রাম, আমন্ড 15 গ্রাম, আর দিয়ে দিলাম জল। এবার ভালো করে গ্রাইন্ড করে আমরা ফিরে আসছি। গ্রাইন্ডিং প্রসেস আমাদের কমপ্লিট হয়ে গেছে। পেস্টটা এখন আমরা আলাদা একটা সাইডে রেখে দেব। নিয়ে নিলাম মাটন, 500 গ্রাম মাটন আমি এখানে নিয়েছি। দিলাম 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ নুন, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 5টা কুচিয়ে নেওয়া, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচোনো, আর দিয়ে দিচ্ছি লেবু, 1টা গোটা লেবুর রস এখানে আমরা ইউজ করেছি, দিয়ে দিলাম গরম মশলা 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘি দিয়েই কিন্তু আমরা এই নিজামি মটন মশলা কারিটাকে ম্যারিনেট করব। এখানে কিন্তু আমরা তেল ইউজ করব না। দারুণ খেতে হয় এই নিজামি মটন মশলা কারি, একদম রিচ গ্রেভি হয়, দারুণ লাগে খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আমাদের ম্যারিনেশন হয়ে গেছে, আমরা কিন্তু এবার এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব রেস্টে। গ্যাস অন করে কড়াই বসালাম, আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে আমরা কিন্তু অ্যাড করে দেব গরম মশলা 2 চা চামচ। এখানে কিন্তু আমি দিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপর কিন্তু আমরা ভালো করে ভেজে নিয়ে অ্যাড করে দিলাম মটনটা। মটনটা ম্যারিনেট করে রাখবে কিন্তু তোমরা আধ ঘন্টা রাখতেই হবে। এবার কিন্তু আমরা মটনের বাটিটা ধুয়ে একটুখানি জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে আমরা কিন্তু মটনটাকে ভাজা ভাজা করব। এই নিজামি মটন মশলা কারিতে কিন্তু মটনটা একটু ভালো করে ভেজে নিতে হয়। ভাজাটা কিন্তু আমি মশলার সাথেই করে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি রেখেছি মিডিয়াম টু হাই। এই নিজামি মটন মশলা কারি দারুণ খেতে হয়, দারুণ। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো। বাটার নান অথবা বাটার রুটি দিয়ে ভীষণ ভালো যায় এই রেসিপিটা। ভালো করে আমরা কিন্তু মটনটাকে ভেজে নিচ্ছি। এবার কিন্তু আমরা অ্যাড করে দেব বেটে রাখা পেস্টটা, যেটা আমরা বেরেস্তা, আদা, রসুন, নারকেল, কাজু বাদাম, আমন্ড, ধনে পাতা প্লাস কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমরা এখন অ্যাড করে দিলাম। একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে, গ্রাইন্ডারের জারটাকে ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করেই কিন্তু আমাদের কষাতে হবে। কষানো যত ভালো হবে রেসিপি কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। এবার আমরা ঢাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম থাকবে লো। 10 মিনিট হয়ে গেছে, আমরা কিন্তু ঢাকা খুলে নিলাম। আমাদের কিন্তু মাংসটা কড়াইতেই বানাবো, সেই জন্য আমরা একটু ঢেকে বানাবো, কারণ আমরা কুকার ইউজ করছি না। আর এই রেসিপিটায় না কুকার ইউজ করলে ভালোও লাগে না,
মশলাটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কষানোর কালারটা দেখো শুধু, কি সুন্দর এসেছে খেতেও। কিন্তু এই রেসিপিটা দারুণ যায়, দারুণ। গরম ভাত দিয়েও ভীষণ ভালো লাগে, কিন্তু সবথেকে বেশি ভালো লাগে বাটার নান আর বাটার রুটি দিয়ে। আমাদের মাটন আর মশলা কিন্তু খুব ভালো করে কষে গেছে, দেখতেই পাচ্ছ ওপরে তেল উঠে এসেছে। এবার কিন্তু আমরা অ্যাড করে দেব দই। দই কিন্তু আমরা এখানে অ্যাড করছি 4 চা চামচ, একটু বেশি অ্যামাউন্টে দইটা অ্যাড করতে হয় এখানে। আর আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন। নুনটা একটু আগে কম দিয়েছিলাম, তাই জন্য আমি এখন আবার নুনটা দিয়ে দিলাম। এবার সব ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর কষাতে হবে। কষাতে কষাতে যেন তেলটা উপরে ভেসে আসে, আমাদের ততক্ষণ কষাতে হবে। এবার আমরা আবারও ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম থাকবে লোয়ে। 10 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকা খুলে নিয়েছি। দেখো কতটা তেল ওপরে ভেসে উঠেছে। এই রেসিপিটা কিন্তু ঘি দিয়েই ম্যারিনেট করতে হয়, ম্যারিনেশনের সময় কিন্তু ঘি ইউজ করবে, তাহলে মাটনটার মধ্যে না একটা আলাদা ফ্লেভার চলে আসে, খুব ভালো ফ্লেভার চলে আসে। আমি দেখে নিচ্ছি মাটনটা হয়েছে কি না, দেখছি প্রায় হয়ে এসেছে। এবার কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, 90% সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমরা মাটন কারিটার মধ্যে অ্যাড করে দেব ধনে পাতা। দারুণ খেতে হয় এই নিজামি মাটন মশালা কারিটা। রেসিপিটা কেমন লাগছে? ভালো লাগছে তো সব্বার? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই আমাকে রিপ্লাই করো যে দিদি বানিয়েছিলাম তোমার মতন, ভীষণ ভালো হয়েছিল। এই নিজামি মটন মশালা কারির গ্রেভিটা কিন্তু একটু রিচ হয়। আমরা অ্যাড করেছি এখানে আমন্ড আর ক্যাশিউ নাট, তার জন্যই কিন্তু রিচনেসটা আসে। ওপর থেকে আমরা দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতাটা একটু বেশি অ্যামাউন্টেই আমরা অ্যাড করেছি, ধনে পাতাটা কিন্তু মাস্ট অ্যাড করতেই হবে। সব ইনগ্রিডিয়েন্টসকে আমরা ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমাদের নিজামি মটন মশালা কারি কিন্তু রেডি হয়ে এসেছে। এবার কিন্তু আমরা গ্যাসের ফ্লেম অফ করে দেব। দারুণ খেতে একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিয়ে নিচ্ছি একটা সার্ভিং প্লেট আর সার্ভ করে দিচ্ছি নিজামি মটন মশালা কারি উইথ রিচ গ্রেভি। গ্রেভিটা কিন্তু খুব রিচ হয়, দারুণ যায় এটা বাটার নান আর বাটার রুটি দিয়ে, ভীষণ ভীষণ ভালো যায়। তোমরা রেস্টুরেন্টে গেলেও এত সুন্দর মটন মশালা কারি পাবে না। দেখো গ্রেভির টেক্সচারটা কতটা ইয়াম্মি দেখতে হয়েছে, দেখেই মনে হচ্ছে যেন একদম দারুণ রিচ, একদম একটু রিচ হয়, অবশ্যই একটু রিচ হয়, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তোমরা কিন্তু অবশ্যই আমি যেভাবে করে দেখালাম ট্রাই করো। এবার আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কিন্তু আমরা 3 জায়গায় অ্যাড করলাম, একটা হলো ম্যারিনেশনের সময়, একটা হলো গ্রেভিতে, আর এখন একটা গার্নিশিংয়ের জন্য। তার মানে বুঝতেই পারছো ধনে পাতার রোলটা কতটা বেশি ইম্পর্টেন্ট এই নিজামি মটন মশালা কারির জন্য। ভীষণ ভালো খেতে একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা কিন্তু অবশ্যই আমার মতন করে বানাবে, আর বানিয়ে কিন্তু আমাকে জানাবেই জানাবে। আমি ওয়েট করে থাকবো তোমাদের রিপ্লাইয়ের জন্য, কি জানাবে তো আমাকে জানিও প্লিজ, আমি সত্যিই ওয়েট করে থাকবো তোমাদের রিপ্লাইয়ের জন্য। দারুণ খেতে হয়, তোমরা একবার ট্রাই করে দেখো। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। কালকে আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা।